আমাদের জীবনের সব থেকে একটা স্পেশাল দিন হচ্ছে হ্যাপি বার্থডে বলো বা অ্যানিভার্সারি। তো সেই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করার জন্য আমাদের মতো এই হোম বেকার্সরা তো রেডি আছে। তো আজকে যে বোনের কেকটি আমি ডেকোরেশন করব, সে আমার কাছ থেকে এই 3 নম্বর কেকটি নিচ্ছে। ফার্স্ট নিয়েছিল তার 18 বার্থডেতে, তো আমি এখানে পিকটা শেয়ার করে দিয়েছি, ফিলিং 18। তারপরে নিয়েছিল হ্যাপি 19, আর এটা হচ্ছে তার 20তম জন্মদিন। তো চলো বন্ধুরা, ফার্স্ট এখানে বানিয়ে নিচ্ছি চকলেট গানাশ। তো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি 1/3 কাপ ডার্ক কম্পাউন্ড। আমি এখানে 2 ml ডার্ক কম্পাউন্ড নিয়েছি ছোটো ছোটো টুকরো করে। তোমাদের কাছে যে কোম্পানির ডার্ক কম্পাউন্ড আছে সেটা তোমরা ব্যবহার করবে। আর এখানে হুইপ ক্রিমের জন্য আমি ব্যবহার করছি 1/8 কাপ হুইপ ক্রিম। হুইপ ক্রিমের বদলে তোমরা আমুলের ফ্রেশ ক্রিম, জল বা দুধ, মানে 1/3 কাপ যদি চকলেট নাও, 1/8 কাপ তোমরা যে কোনো একটা কিছু অ্যাড করে দেবে চকলেটের সাথে। তো এখানে আমি চকলেটের মধ্যে ক্রিমটা অ্যাড করে দিচ্ছি। তারপরে এর সাথে অ্যাড করে দেবো 1 tablespoon মতো কোকো পাউডার। তো এই কোকো পাউডার দিয়ে এই চকলেট গানাশটা তোমরা বাড়িতে অন্তত একবার ট্রাই করে দেখবে। এটা একদম যখন তোমরা একটা বাইট খাবে একদম জাস্ট ওয়াও ফিলিং আসবে ভেতর থেকে। তো গ্যাসটা জ্বালিয়ে একদম লো ফ্লেম করে আমি বাটিটা বসিয়ে দিলাম, আর এক হাত দিয়ে ফোন ধরে রেখেছি, আর এক হাত দিয়ে চামচটা ঘাঁটছি। তো বাটিটা তোমরা কী করবে, যখন ঘাঁটবে এক হাত দিয়ে বাটিটাকে ধরবে আর অন্য হাত দিয়ে চামচ দিয়ে নাড়বে। তো দেখো আমার ক্রিমটা গরম হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসটা টোটালি অফ করে দেবো, দিয়ে বাটির যে গরমটা আছে আর ক্রিমের যে গরম সেই টেম্পারেচারে আমার ভালো করে ডার্ক চকলেট আর হুইপ ক্রিমটা একদম মিশে যাবে। তো তোমরা যখন ডাইরেক্ট গ্যাস ওভেনের উপরে চকলেট গানাশ বানাবে তখন তোমরা কন্টিনিউ নাড়তে থাকবে, একটু নাড়া বন্ধ করবে না, না হলে চকলেট পুড়ে গিয়ে একটা পোড়া স্মেল চলে আসবে চকলেট গানাশের মধ্যে। তো এখানে আমার চকলেট গানাশটা হয়ে গেছিলো, গিয়ে আমি 20-30 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার এই গানাশের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি অল্প একটু ক্রিম, মানে এখানে তোমরা বলতে পারো 40-50 গ্রাম মতো হুইপ করে নেওয়া ক্রিম আমি এখানে অ্যাড করেছি। আর আজকে যে কেকটি করছি এটা হচ্ছে 1/2 পাউন্ডের চকলেট ট্রাফেল কেক। ইনসাইড ট্রাফেল হচ্ছে আর বাইরেটা ভ্যানিলা ফ্লেভার দিয়ে হচ্ছে। তো কেকের যে ডেকোরেশনটা আছে সেই অনুপাতে আমার এখানে 100 গ্রামের মতো হুইপ ক্রিম আমার টোটাল লেগেছে। তো আমি এখানে ওয়েট করে দেখাতে পারিনি, কেকের ডিজাইন অনুপাতে আমি বলে দিচ্ছি তোমাদের টোটাল 100 গ্রাম হুইপ ক্রিম বিট করলেই তোমার পুরো কেকটা রেডি হয়ে যাবে। তো দেখো আমার কথা বলতে বলতে চকলেট গানাশ আর হুইপ ক্রিমটা কত সুন্দর মেশানো হয়ে গেছে। যখন তোমরা চকলেট গানাশের সাথে হুইপ করা ক্রিম মেশাবে তখন দুটোই যেন, চকলেট গানাশটাও যেন ঠান্ডা থাকে আর হুইপ ক্রিম তো আমাদের বিট করাই আছে, সেইভাবে তোমরা মাথায় রাখবে। এবারে এখানে আমি নিয়ে নিয়েছি চকলেটের স্পঞ্জ। এটা আমি ডিম দিয়ে তৈরি করেছিলাম, এখানে আমি স্পঞ্জটা দেখাইনি। তো ফার্স্ট চকলেটের এখানে দিয়ে দিলাম একটা চকলেটের বেস। এটা হচ্ছে 3টে লেয়ার কাটার পরে মাঝখানের যে বেসটা থাকে সেটাকেই ফার্স্ট দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি অল্প চকলেট গানাশ এর মধ্যে দিয়ে। এরপরে সাইডটা ব্যালেট নাইফ দিয়ে তোমরা হালকা করে টেনে নেবে, একেবারে তোমাদের ক্রাম কোটিংয়ের মতোই হয়ে যাবে। এইভাবে ঘুরিয়ে কাজটা করবে, তোমরা চাইলে পাইপিং ব্যাগের সাহায্যেও কাজটা করতে পারো। আর আমি যে গানাশটা রেডি করেছিলাম তার থেকে একটু আমি একটা বাটির মধ্যে তুলে রেখেছিলাম, সেটা আবার এরপরে 1 চামচ মতো চকলেট গানাশ দিলাম আর সামান্য ডার্ক চকো চিপস। তো বন্ধুরা, এই কেকের ফিলিংয়ের একটা বাইট তোমরা কখনো খেয়ে দেখবে, একবার অন্তত ট্রাই করবে, জাস্ট কাস্টমার ওয়া ফিলিং দেবে। এই কাস্টমার তোমার থেকে একটুও হাতছাড়া হবে না, আর দোকানের কেকের টেস্ট তো একদমই ভুলে যাবে। তো এইভাবে আমি কেকের প্রতিটা লেয়ার করে নিচ্ছি। তো এরপরে দিয়ে দিলাম 2nd লেয়ার, মানে কেকের একদম যে উপর লেয়ারটা থাকে সেটা এখানে উল্টো করে দেবে, দিলে দেখবে তোমার কেকের হাইটটা খুব সুন্দর আসবে। তো ক্রিম কোটিং হয়ে গেছে, এরপরে দিয়ে দিলাম চকলেট গানাশ, আর আমি 2nd লেয়ারে কোনো চকো চিপস অ্যাড করছি না যেহেতু একদম ফার্স্ট লেয়ারে অ্যাড করেছিলাম। তো এরপরে দিয়ে দিলাম কেকের লাস্ট বেস, দিয়ে এবারে ভালো করে সাইডের ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছি। এই কেকটা আর কোনো ক্রিম কোটিংয়ের প্রয়োজন হবে না তোমাদের আলাদা করে, এইভাবে যখন হুইপ ক্রিম দেবে তখন সাইডে যে এক্সট্রা ক্রিমটা থাকবে একটু টেনে কেকের গায়ে লাগিয়ে দেবে, দেখবে তোমাদের কাজটা সুবিধা হয়ে যাবে। তোমরা চাইলে পাইপিং ব্যাগের সাহায্যে পুরো কাজটা করতে পারো,
এতে কাজটা আরও সুবিধা হবে বিগিনারদের। আমি সব মাঝে মাঝে পাইপিং ব্যাগ দিয়েও করি, আবার মাঝে মাঝে প্যালেট নাইফ দিয়েও করি, যেটাতে আমার দুটোতেই করে আমি কমফোর্টেবল। তোমরা যেটাতে কমফোর্টেবল হবে সেটা তোমরা ট্রাই করবে। তো দেখো, যে আমার বাটিতে অল্প গানাশ আর হুইপ ক্রিম ছিল, সেটাও আমি কেকের উপরে লেয়ারটা লাগিয়ে বেশ ভালো করে ক্রাম কোটিং করে নিয়েছি। করে নিয়ে এই অবস্থায় আমি 10 থেকে 15 মিনিটের জন্য, তোমরা নর্মাল ফ্রিজে রাখতে পারো, আমি কেকটাকে 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে ফাইনাল ভ্যানিলা ফ্লেভার দিয়ে কোটিং করে রেখেছিলাম, সেটা আমার এখানে দেখাইনি। এরপরে আমি যে কেকের ডিজাইন আছে সেই অনুপাতে একটা বাটির মধ্যে একটু হুইপ ক্রিম নিয়ে এখানে নিয়ে নিয়েছি ম্যাজিকের ব্লু কালার, এটা হচ্ছে স্কাই ব্লু কালার, দিয়ে এবার ভালো করে ক্রিমটাকে ফেটিয়ে নেব। তোমরা কিন্তু ক্রিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবে, এইভাবে অল্প সাদা অল্প ব্লু রাখবে না। যখন তোমরা কেকের গায়ে ক্রিমটা লাগিয়ে ফ্রিজে রাখবে, দেখবে হালকা মানে নীল ফুটফুট হয়ে গেছে, মানে কোথাও কোথাও আমার ব্লু কালারটা ভালো করে মিশেনি। তো এই কথাটা সবসময় মাথায় রাখবে, ক্রিমটা তোমরা সবসময় ভালো করে কালার দিয়ে মিশিয়ে নেবে। এবারে যদি এরকম কালার কেকে তোমাদের ডেকোরেশন আসে তাহলে তোমরা কি করবে, ফার্স্ট যে হোয়াইট, যে আমাদের হুইপ ক্রিম হোয়াইট কালার হয় সেই কালার দিয়ে কোটিং করে, তারপরে বিভিন্ন কালার দিয়ে তোমাদের যে কালারের ডেকোরেশন কাস্টমার পিক মানে চুজ করবে সেই কালার দিয়ে তোমরা ডেকোরেশন করবে। মানে পুরো কেকটাকে তোমরা ক্রাম কোটিংয়ের পরে কোনো কালার ক্রিম দিয়ে পুরো টোটালি আইসিং করবে না, এতে কেকটা এক্সট্রা পরিমাণে কালারের জন্য একটু তেতো ভাব চলে আসতে পারে। তো এইভাবে প্যালেট নাইফের দিয়ে আমি অল্প অল্প করে ব্লু কালার লাগিয়ে নিয়েছি, নিয়ে প্যালেট নাইফটা একবার ঘুরিয়ে নিয়েছিলাম, তারপরে এই নিয়ে নিয়েছি এটা স্ক্রেপার। স্ক্রেপারটা একবার ঘুরিয়ে নেব, যদি মনে হয় কালারটা একটু কম মনে হচ্ছে তাহলে আমি আরেকবার সাইডে ব্লু কালারটা অ্যাড করে দেবো। কেকের উপরে টপটা পুরোপুরি ক্লিন করব না, কারণ যে ডিজাইনটা ছিল এরকমভাবেই উঁচু হয়েছিল সাইডগুলো। এবারে কেক বেসটা খুব ভালো করে তোমরা ক্লিন করে নেবে, একটা টিস্যু পেপারের মধ্যে তোমরা ব্যালেট নাইফটা ভালো করে নিয়ে এইভাবে হালকা করে করে ঘুরিয়ে দেবে, দেখবে কেকের সাইডটা একদম ক্লিয়ার হয়ে গেছে। এবার যে ব্লু কালারের ক্রিমটা আমি রেডি করেছিলাম সেটাও উপরে এইভাবে ব্যালেট নাইফ দিয়ে লাগিয়ে দিচ্ছি। ফার্স্ট এইভাবে তোমরা জিগ জ্যাক করে লাগিয়ে দেবে, দিয়ে অল্প করে সুন্দর করে আস্তে আস্তে করবে, না হলে যে উপরে উঁচু হয়ে আছে যে ক্রিমটা সেটার গায়ে লাগলে ক্রিমটা একটু নষ্ট হয়ে যাবে। তো এইভাবে আমি উপরে আস্তে আস্তে জিগ জ্যাক করে আমি ক্রিমটা লাগিয়ে নিলাম। এরপরে এরপরে লাগিয়ে লিখে নেব হ্যাপি বার্থডে। তো বন্ধুরা, এটা ছিল হাফ পাউন্ডের চকলেট কেক, কেকটার প্রাইস ছিল 200 টাকা। তোমাদের এরিয়া অনুপাতে তোমরা যে যার প্রাইসটা ঠিক করবে, আর হচ্ছে এরিয়ার থেকে বড় কথা আমি সবসময় বলে থাকি, কতটা তোমাদের র মেটেরিয়াল খরচ হলো সেইভাবে তোমাদের কেকের কস্টটা বের করবে। তো হয়ে গেছে, এবার উপর থেকে ছোটো ছোটো হোয়াইট কালারের সুগার বলটা ছড়িয়ে দিলাম। তো আমার এখানে কেকের ডেকোরেশনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের কেকের ডেকোরেশনটা কেমন লাগলো প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। কেকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর যদি খুব হেল্পফুল হয়ে থাকে, তোমাদের পরিবারের সবার সাথে নিশ্চয়ই শেয়ার করো। পাশে থেকো, টাটা, বাই বাই।